আচ্ছা আমাদের সাথে একজন দর্শক আছে। হ্যালো দর্শক, কে বলছিলেন? জি আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে রেহানা বলছিলাম। জি রেহানা, আপনি যার ব্যাপারে কথা বলতে যাচ্ছেন বয়সটা উল্লেখ করে প্রশ্ন করেন। জি আমার বয়স হচ্ছে 35। আমি মানে সারাদিনে যে হাঁটাহাঁটি করি রান্না দিয়ে দাঁড়াইয়া, যখন খাটের উপরে শুই তখন পার গোড়ালির মধ্যে পা মানে ব্যথা করে, আর পাড়া দিতে গেলে মানে ব্যথা। তারপরে এই জায়গাটা অনেক নরম, মানে গোড়ালিটার পাশে অনেক নরম। এই জন্য আমি একজন ডক্টরও দেখাইছিলাম, আলট্রাসাউন্ড করছিলাম, উনি তেমন কিছু বলে নাই। কিন্তু যখনই কাজ করি তখন আর ব্যথাটা নাই, যখন খাটে থেকে নামি তখনই আমার পার গোড়ালিটার মধ্যে ব্যথা লাগে, পায়ে দোনো পায়ে। আপনার ওজন কত আর হাইট কত? জি হাইট আমি জানি না, ওজন 65 কেজির মতো। 65 আনুমানিক হাইট বলতে পারবেন? বলতে পারবেন না? আমি সারাদিন হাঁটি, সারাদিন কাজ করি, কোনো ব্যথা নাই, যখন শুয়ে আছি পা ফেলতে কষ্ট হবে, বা বসে আছি দাঁড়াতে গেলে কষ্ট হবে, আস্তে আস্তে আবার ব্যথা চলে যায়। সেটা আমরা সেই আপনার রোগ নিয়ে কথা বলছিলাম, যেটা আমরা প্ল্যান্টার ফ্যাসাইটিস বলে থাকি। এবং অনেকে আছে একই অবস্থা দাঁড়িয়ে কাজ করে, মানে সারাদিন যেমন বাসার কাজে বা পাক করার ক্ষেত্রে একই ভঙ্গিতে দাঁড়িয়ে থাকার থেকেও স্ট্রেস হয়, পায়ের তলা ব্যথা হতে পারে এবং ইঞ্জুরি হতে পারে। এই জন্য আমরা বলি বারবার একটু চেঞ্জ করা, একটু পায়চারি করা, মানে একই অবস্থানে না দাঁড়িয়ে। তো এইগুলা একটু কিছু এডুকেশন দরকার, জুতা কারেকশন তো আমরা বললাম সেটা করতে হবে। এবং এখানে ওজন আর একটা ফ্যাক্টর, ওজনটাও দেখতে হবে। যদি আবার অনেকের ওজন কম শরীরের হাইট অনুযায়ী, কিন্তু আবার তারও পায়ের তলা ব্যথা হতে পারে। আচ্ছা, কারণ হচ্ছে পর্যাপ্ত যদি মাসেল না থাকে, প্যাড না থাকে, মানে পায়ের তলা কিন্তু প্যাড এবং মানে একটা কুশনের মতো থাকে, এক্স্যাক্টলি সেটাও না থাকে, তাও কিন্তু পায়ের তলায় ব্যথা হতে পারে। তো একটা মানুষের ফিজিক্যাল ফিটনেসটা খুবই জরুরি, মানে তার ওজন বেশি হলো যেমন সমস্যা, ওজন যদি হাইট এবং বয়স অনুযায়ী কম হয় সেটাও সমস্যা। এইগুলো কিন্তু আপনার কনসিডার করতে হবে, শুধু যে ব্যথা বেদনা তার জন্য না, আপনার যে কোনো রোগের জন্য কিন্তু হাইট ওজন একটা বিশাল ইম্পর্টেন্ট ইস্যু। তো এই রোগীদের এগুলার পাশাপাশি যদি আপনার পায়ের তলা হাড় বেড়ে যায়, আমরা ওখানে লেজার থেরাপি ইউজ করে থাকি, খুবই ইফেক্টিভ, আকুপাঙ্কচার খুবই ইফেক্টিভ পায়ের তলায়, এবং কিছু ইলেকট্রোথেরাপি আছে যেমন ফেরাডিক কারেন্ট দেওয়া হয়, স্টিমুলেশন বা ওয়াক্স বা থেরাপি, এগুলা অবশ্যই কোনো স্পেশালিস্টের শরণাপন্ন হয়তো নিতে হতে পারে। বা আমরা পায়ের তলার সময় ইঞ্জেকশন দিই যেমন পিআরপি, প্লাটেলেটিস প্লাজমা, এটাও খুবই কার্যকরী, অনেক সময় স্টেরয়েডও কার্যকরী। কিন্তু স্টেরয়েড বেশি ব্যবহার করা সাধারণত ভালো না, কারণ দীর্ঘ বারবার করলে আরও খারাপ হয়ে যেতে পারে। তো এই সকল ট্রিটমেন্টের পাশাপাশি রুগীকে বাসা আরও কিছু কাজ সে করতে পারে, যেমন কুসুম গরম পানি করে প্রতিদিন 10 মিনিট পা ডুবিয়ে রাখতে পারে, এক চামচ লবণ দিয়ে পানিতে। কিছু রোল পাওয়া যায় বা যে কোনো একটু গোল টাইপের যে কোনো সাপোজ বা টেনিস বল, টেনিস বল পায়ের নিচে রেখে যদি সে আলতো একটু ম্যাসাজ করে, তাও কিন্তু এই সমস্যাটা অনেক অংশে চলে কমে যাবে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।